<applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد the পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের প্রশ্ন প্রশ্ন পর্ব শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে ভক্তিভরে প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে রেখেও আজকে এ লাইভ অনুষ্ঠানে আসার তফিক দিলেন এজন্য মহান মাহবুদের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ সোলাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল আলী সাল্লাম শুরুতেই একটি কথা বলি সেটা হচ্ছে মহান আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন সোরা নাহল ষোলো নম্বর সোরা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত আয়াত্রিং বিলাই তুবুর হে অজানা মানুষ তোমরা যারা জানো না তারা আহলে জিকিদের কাছ থেকে দলিল প্রমাণ সহকারে জেনে নাও আহলে জিকির অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন এবং শুধু জেনে নিলে হবে না দলিল প্রমাণ সহকারে জানতে হবে বিস্তারিতভাবে জানতে হবে তো যে ভাইরা প্রশ্ন করেছিলেন আলহামদুলিল্লাহ তারাও সঠিক দলিলের আলোকে জানার জন্যই প্রশ্ন করেছিলেন এবং তারা আলহামদুলিল্লাহ সঠিকটা জানার জন্য আগ্রহী যা আমি দেখতে পাচ্ছি এবং যারা আপনারা লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতিও দৃঢ় বিশ্বাসী যে আপনারাও সঠিকটা পালনে আগ্রহী যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের দিকে চলে যাই বেশ কয়েকটি প্রশ্ন এখানে এসেছে প্রথম প্রশ্ন জনায়েত ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমাদের এক দিনই ভাই বলছিলেন তার বাচ্চা হয়েছে তো বাচ্চা হওয়ার আগেই অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা ছিল ওই অবস্থাতেই বাচ্চার দাদা মারা গিয়েছেন বাচ্চা হওয়ার পর বাচ্চার পিতা চিন্তা করলেন যে আমার পিতার নামে অর্থাৎ বাচ্চার যিনি দাদা হচ্ছেন ওনার নামেই নামটা রাখবেন এটা রাখা যাবে কি না এ মর্মে তিনি জিজ্ঞাসা করেছেন জি আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাত আসসালাম আল্লা নবিয়া বা আদা জি খুব সুন্দর একটি প্রশ্ন নাম রাখার ক্ষেত্রে যেটা বলতে হয় রসল সাল আলী হাসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন যে বাচ্চা বয়স যখন সাত দিন হবে তখন তার নাম রাখতে হবে আর তার আকিকা দিতে হবে এবং তার মাথার চুলগুলো নাড়া করতে হবে এটা রসল সাল্লু আলী হাসাল্লাম নির্দেশ দিয়েছেন তাহলে নাম রাখার বিষয়টা সাত দিনের দিনে যে নাম রাখতে হবে এটা জরুরি নয় নাম প্রথম দিনেই রাখতে পারেন এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ তো নামের ক্ষেত্রে কোরআন সোনা যেটা আমাদেরকে বলেছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন আমাদের সমাজে যেটা আমরা লক্ষ্য করি যে অনেকেই নাম রাখে কিন্তু নামের কোনো ভ্যালু থাকে না এই রকম কিছু নাম যেগুলো আমাদের সমাজে প্রচলিত কিন্তু নামগুলোর কোনো দলিল নাই এবং নামগুলো একেবারে বেদ নাম যেগুলো কোরআন হাদিসে সাপোর্ট করে না সেই সব নাম তারা রাখে আঞ্চলিক ভাষাতে যে সব নামগুলো বলা হয় বলটু মন্টু ভোলু এসব নাম এগুলো কোরআন হাদিস সাপোর্ট করে না এগুলো কোরআন হাদিসে বর্ণিত নাম নয় রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহ আব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটার নাম আল্লাহ রব্বুল আলমের কাছে সব চাইতে প্রিয় নাম তো চেষ্টা করতে হবে এই দুইটা নাম এর মধ্য থেকে যে কোনো একটা নাম রাখার জন্য তাছাড়া যদি অন্য কোনো নাম রাখতে চাই তাহলে সিরিয়ালে আমাদেরকে এগিয়ে আসতে হবে নবীগণের নামের সাথে মিলিয়ে নাম রাখা যায় তাছাড়া ওগুলো যদি না রাখতে চাই তাহলে শাহবাগণের নামের সাথে মিলিয়ে নাম রাখা যাবে কোনো সমস্যা নেই এখানে উনি বলতে চাচ্ছেন যে বাচ্চার দাদার নামের সাথে মিলিয়ে নাম রাখার বিষয়টা জি এটাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একে তো জীবিত থাকলেও যাই ছিল আর এখন তো তিনি মারা গেছেন এখন তো আর কোনো সমস্যাই নেই এই অনেক সাহাবিদের নাম পাওয়া যায় যে তাদের দাদা পর্যন্ত চলে গেছে যে নামগুলো একই রকম প্রায় কাছাকাছি একই রকম হয়ে চলে গেছে এই রকম নাম তো দাদার নামে নাম রাখা যাবে এখানে কোনো সমস্যা নাই যদি চো কিছু কিছু আলেম বলে থাকেন যেটা বিদ আত কিন্তু এটা বিদাত হবে কি জন্য রসুল সাল্লাহ আলী আসসালাম তো এইরকম কোনো নিষেধাজ্ঞা দেননি এজন্য আমরা যেটা বলবো যে এ দাদার নামে নাম রাখতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এমনকি পিতার নামের সাথেও নাম মিলিয়ে রাখা যাবে এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আলম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুমার সালাদ ফরজ ওয়াজিব নাকি সুন্নাত মাফল জি জুমার সালাদ ফরজ আল্লাহ রব আল জুমার সালাদকে ফরজ করেছেন এমনকি এই জুমার সালাদকে ফরজ করা হয়েছে রসুল সাল আলী আসাল্লাম যখন হিজরত করলেন হিজরতের প্রথম বছরেই আল্লাহ রবুল আলমিন জুমার সালাদকে ফরজ করে দিয়েছেন যেমন সোরা জমা নাজিল করা হয়েছে আল্লাহ রবুল আলমিন এই সোরা নাজিল করেছেন জমা সম্পর্কে এখানে পুরোটাই জমা সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম হিজরিতে আল্লাহ রব্বুল আলমিন এটাকে ফরজ করেছেন আর রসুল সাল্লি হাসাল্লাম এই জুমার সালাদ প্রথম মদিনায় গিয়ে সালাত আদায় করেছিলেন এই জুমার সালাদটা মসজিদে কোবা ও মদিনার মধ্যবর্তী বন সালেমবিন আফগোতের রাননা উপত্যকায় আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম প্রথম সর্বপ্রথম মদিনায় গিয়ে জুমার সালাদ আদায় করেছিলেন এ মর্মে বর্ণিত হয়েছে ইবনে কাসির। ইবনে কাসের লেখা একটি গ্রন্থ আলবিদা ও নিহায়ার দুই নম্বর খণ্ডের দুইশো এগারো পৃষ্ঠায় এছাড়া সেই দিন প্রথম জুমাহাতেই একশো জন মুসল্লি সেখানে উপস্থিত হয়েছিল যেটা ইবনে মাজার এক হাজার বিরাশি নম্বর হাদিস দ্বারা প্রমাণিত তাহলে বোঝা যাচ্ছে যে জুমার সালাদ যখনই ফরজ হলো স্বাভাবিকগঞ্জ জানতে পারার সাথে সাথেই তারা উপস্থিত হয়েছিলেন বিশেষ করে মুহাজির সাহাবি এবং আনসারি সাহাবিগণ এছাড়া রসুল সাল আলিবাসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই একজন সাহাবি যে সাহাবির নাম হচ্ছে আসওয়াদ বিন জুরারা। এই সাহাবীর নেতৃত্বে মদিনায় রসুলের হিজরতের পূর্বে আনসারগণের আপোষে যে ইহুদি খ্রিস্টানরা যে সাপ্তাহিক একটা দিন পালন করে এই দিনকে বাতিল করে এই দিনের বিপরীতে একটা দিনকে ধার্য করেই সাহাবিগন আসাদ বিন জোরারা রদিউল্লাহ নেতৃত্বে জুমার সালাদ পড়া হতো প্রথম যে মসজিদটাতে জুমার সালাদ পড়া হয়েছিল সেটা হচ্ছে মদিনার বনু বায়াজা গোত্রের নাকিউল খাজেমাত নামক স্থানের নাবিত সমতল ভূমিতে এই জুমার সালাদ আদায় করা হয়েছিল এখানে চল্লিশ জন মুসল্লি প্রথম জুমাতেই উপস্থিত হয়েছিলেন এমরমে ইবনে মাজার এক হাজার বিরাশি এবং আবুদাউদের এক হাজার নম্বর হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে এবং এ হাদিসের সনদ সহি এটা মহাদিসগণ এভাবে গ্রহণ করেছেন তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে জুমার সালাদ ফরজ জুমার সালাদ অনিচ্ছায় কেউ ত্যাগ করতে পারবে না যদি সে ত্যাগ করে তাহলে সে অবশ্যই গুণাগার হবে এতে কোনো সন্দেহ নেই তবে জুমার সালাতের বিষয়টা আল্লাহ রবুল আলামিন ইহুদিদের ওপরে দিয়েছিলেন কিন্তু তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছিল তারা এটাকে নেয়নি তারা দ্বন্দ্ব করেছিল ঝগড়া ফসাদ করেছিল এই জুমা না নেওয়ার জন্য যার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এটা দিয়েছেন উপহার হিসাবে গিফট হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এটা দিয়েছেন যা শৈবী মুসলিম মিশকাতের এক হাজার তিনশো চুয়ান্ন নম্বর হাদিস দ্বারা প্রমাণিত তিন নম্বরে একবার প্রশ্ন করেছেন জুমার সালাত কয় রাকাত জুমার সালাত মূলত ফরজ হচ্ছে দুই রাকাত। আর ফরজের আগে তথা আজানের পূর্বে সকাল থেকে শুরু করে আজানের পূর্ব পর্যন্ত মুসল্লি দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা সালাত করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আর যখন আজান হয়ে যাবে ওই সময়ে যদি কেউ উপস্থিত হয় তাহলে সে দুই রাকাত সংক্ষিপ্ত করে সালাত পড়ে বসে যাবে এটা মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এমন কি এখানে একটি মাস আলা না বললে নয় যে যখন দেখা যাবে যে প্রত্যেক প্রত্যেক জমাতে দেখা যায় যে আমরা তাড়াতাড়ি আসি কিন্তু হঠাৎ করে দেখা গেছে এক জমাতে আসতে দেরি হয়ে গেছে ঠিক আজান হচ্ছে ওই অবস্থায় এসেছি। এমতো অবস্থায় কি করত এমতো অবস্থায় কি করা যাবে এ ব্যাপারে ফতো আরকানুল ইসলামের লেখক শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাশে মোহাম্মদাহ তারা তিনি এই ফতটি সংকলন করেছেন যে আজান যখন শুরু হয়ে যাবে ওই অবস্থায় যদি কোনো মুসল্লি আসে তাহলে সে সালাতে দাঁড়িয়ে যাবে কারণ আজানের জবাব দেওয়া এটা হচ্ছে সোনা আর খোদ বা শোনা এটা হচ্ছে ওয়াজিব তাহলে শোন্যা বাদ দিয়ে যদি খোদ বা পুরোটাই শোনা যায় ওয়াজিব বিষয়টাকে পুরোটাই ধরে রাখা যায় তাহলে এটাই সবচাইতে বেশি অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত আর এটাই আমলের দিক দিয়ে বেশি গ্রহণীয় এই জন্য অন্যান্য সময় যদি এমনটি হয় যে আজানের সময় মসজিদে এসেছি তাহলে আজানের সাথে সাথে আর সালাত আদায় করতে হবে না তখন যেহেতু পরে আর কোনো কাজ নেই সেহেতু ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে না আজানের জবাব দিতে হবে এবং দোয়া পড়তে হবে তারপরে তখন দু সালাত সালাত আদায় করে তখন বসতে হবে তো জমার সালাদ তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সকাল থেকে শুরু করে একজন মুসল্লির জন্য আজানের আগ পর্যন্ত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারে আর যখন আজানের সময় বা আজানের পরে আসবে ওই সময়ে দুই রাকাতের বেশি পড়তে পারবে না দুই রাকাত পরেই তাকে বসে যেতে হবে আর খোদবার পরে দুই রাকাত ফরজ এটা তো আমরা বুঝতে পারলাম এরপরে সালাদ যে দুই রাকাত ফরজ এই দুই রাকাতের পরে তাজবি তাহলিল করার পর চার রাকাত সালাত আদায় করতে হবে এটা রসুল সাল্লি হিসালামের হাদিস দ্বারা প্রমাণিত মসজিদে সালাত আদায় করলে চার রাকাত রসুল সাল্লাহ আলিহালাম পড়েছেন আর বাড়িতে যদি কেউ সালাদ পড়তে চাই সুন্নাত নফল সালাদগুলো যেহেতু বাড়িতে পড়াই উত্তম পুরুষদের জন্য সেহেতু বাড়িতে পড়তে চাইলে দুই রাকাত পড়তে পারবে রসুল বাড়িতে পড়ার সময় দুই রাকাত পড়েছেন এ মর্মে হাদিস রয়েছে আবদুল্লাই মোহাম্মদ রদিয়াল্লা তালন মসজিদেও দুই রাকাত সালাত পড়েছেন চার রাকাত পড়ার পর আবার তিনি দুই রাকাত পড়তেন তো রসল আলী সাল্লাম যেভাবে পড়েছেন এবং সাহাবিরা যেভাবে অনুসরণ করেছেন আল্লাহ রসলকে সেটা আমাদের জন্য শিরোধার্য মসজিদে পড়লে চার রাকাত পড়বেন এবং যদি বাড়িতে পড়তে চান বা আপনার যেটা স্থান আপনি যেখানে থাকেন ওখানে যদি পড়তে চান তাহলে আপনি দুই রাঘাত পড়তে পারবেন এখানে কোনো সমস্যা হবে না ইংশা এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মাটি দেওয়ার সময় স্পেশালি কোনো দোয়া আছে কি না অর্থাৎ জানাজা পড়ার পর মায়েতকে মাটি দেওয়ার সময় স্পষ্ট কোনো দোয়া আছে কিনা জি জানাজা পড়ার পর যখন মায়েতকে দাফন করা হবে তখন মাটি দেওয়ার সময় বিসমিল্লা বলে মাটি দিতে হবে সত বিশ নম্বর সোরার পঞ্চান্ন নম্বর আয়াত যেটা অধিকাংশ মানুষ পড়ে থাকে মিনহা খলাকনাকুম অফিহা নিদ হকুম অ মিনহা নখরিজ তার অতান রতান এটা কোরআনের আয়াত এখানে আল্লাহ তালা বলছেন মিনহা নাকুম আমি সকলকে সৃষ্টি করেছি অফি আনী আবার এই মাটিতে তোমাদেরকে যেতে হবে অমিন এরকম যখন তারা এবং তোমাদেরকে এই মাটি থেকে আবার উঠানো হবে তো এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বাণী আল্লাহ তালা এটা বলছেন মানুষকে মানুষকে এটা বলছেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো এটা কিভাবে কিভাবে আমাদের মধ্যে দোয়া হিসাবে কাজ করছে এটা আমাদের বোঝা আসে না দোয়া বিসমিল্লা বলে মাটি দিতে হবে এটা স্পষ্ট মিনহা খালাক নাকুম মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস সহি নয় এটা দুর্বল হাদিস এই জন্য বিসমিল্লা বলে মাটি দিতে হবে এবং তিন অঞ্জলি মাটি দেওয়ার পক্ষে ইমনি মাজাতে যে হাদিস এসেছে এই হাদিসটি সহি হাদিস তিন অঞ্জলি মাটি দেওয়া যাবে কিন্তু স্পেশালভাবে কোনো দোয়া নাই বিসমিল্লা বলেই মাটি দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আমিন তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মা বোনেরা যে নাক ফুল অথবা কানের দোল ব্যবহার করেন তো এই যে ছিদ্রটা থাকে নাকে এবং কানে যে ছিদ্রটা থাকে নাক ফুল সেট করার জন্য কান ফুল সেট করার জন্য তো অজু করার সময় বা গোসলের সময় এগুলোতে পানি পৌঁছাতে হবে কি না জি অবশ্যই পানি পৌঁছাতে হবে যেহেতু ওটা ছিদ্র করা আছে নাকে আপনি পানি দিচ্ছেন কি জন্য নাক কেউ পানি যাবে এই জন্য যেহেতু এটা ওজুর একটা অংশ এই জন্য নাকের যে ছিদ্র থাকবে এখানে পানি দিতে হবে একটু নেড়ে নিলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ পানি চলে যাবে এটার জন্য আলাদা স্পেশালিভাবে কোনো মেহনত করা লাগবে না আর কানের বিষয়টা এটা গোসলের ক্ষেত্রে এটা যখন পানি দেওয়া হবে তখন ইনশাল্লাহ এটা ভেজে যাবে এটার জন্য আলাদা কোনো মেহনত লাগে না যেহেতু এটা ঢিল অবস্থায় থাকে এটা একেবারে লুজ অবস্থায় থাকে যার কারণে এখানে কোনো সমস্যা হবে না জি আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে জুমার ফরজ দুই রাগাত সালাতের পর আর কত রাগাত পড়া যায় যে আমরা বলেছি যে জুমার সালাতের ফরজ সালাতের পর চার রাকাত পড়া যাবে মসজিদে পড়লে চার রাকাত পড়বেন আর বাড়িতে গিয়ে পড়লে দুই রাকাত পড়বেন এরপরে এক ভাই প্রশ্ন করেছেন জহিরুল ইসলাম আবুধাবি থেকে প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন যে কারো মাধ্যমে যদি বদনজর লেগে যায় কেউ যদি মন্দ করে দেয় যেটা আমাদের সমাজে বলে যদি এইরকম হয় তাহলে সেটা আর সুচিকিৎসা কী জি যদি কারো বদনজর লেগে যায় তাহলে তোরা ফাতেহ তোরা নাস ফালাক এখলাস সোরা কাফেরুন এগুলো পরে ফুক দিতে হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাছাড়া তোরা বাকার শেষের দুই আয়াত রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি তারপরে ফরজ সালাতের পর প্রত্যেক ফরজ সালাতের পর একবার একবার করে সোরা ইখলাস ফালাক নাস আর ফজর এবং মাগরিবের পর সোরা একলাস ফালাক নাচ তিনবার তিনবার করে পড়তে হবে তাহলে কোনো প্রকার জিন ক্ষতি করতে পারবে না আর রাত্রে শোয়ার সময় সোরা এখলাস ফালাক নাস বলে ফুঁক দিতে হবে শরীরে শরীরে রসুল সাল্লু আলী হাসালাম যেভাবে দেখিয়েছেন যে দুই হাত এইভাবে উঠিয়ে সোরা ইখলাস ফালাক নাচ পড়ে ফু দিয়ে তারপরে তখন প্রথমে মাথা মাসে করতে হবে তারপরে মুখামণ্ডল মাসে করতে হবে তারপর পুরা শরীরে যতদূর যায় ততদূর মাসে করতে হবে এটা রসুল সাল আলহিম শিক্ষা দিলেন আরও অনেক দোয়া বর্ণিত হয়েছে সকাল সন্ধ্যা এবং রাত্রে পড়ার জন্য বিশেষ করে রাত্রে যদি কেউ ভয় পায় তাহলে আবু নবী কালিমাতুল্লাহ শরিমা খালাক এই এই দুয়া পড়ার জন্য রসুল সাল আলী হাসালাম বলেছেন এই জন্য এই দুয়াগুলো পড়তে হবে আর কোরআন পড়তে হবে বেশি বেশি তাহলে এই জিনিসগুলো আর থাকবে না যেহেতু আল্লাহ ইসরাইলের সতেরো নম্বর সরার বিরাশি নম্বর আয়তো বলেছেন অনুমিনাল কোরআনি শিফা উ রহমাতুল্ল মুমিনিন। যে মমিনদের জন্য আমি কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি যদি কেউ কোরআন পড়ে তাহলে যেমন তার ঈমান বৃদ্ধি পায় ঠিক তেমনি ভাবে কোরআন হচ্ছে শেফা মানুষের জন্য শেফা হিসাবে কাজ করবে আরোগ্য দাতা হিসাবে কাজ করবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এগুলো পালন করার তফিক দান করুন আল্লাহ আমিন এরপরে এক ভাই প্রশ্ন করেছেন মেয়েরা যখন জামাতে সালাত পড়বে তখন কি পুরা শরীর ঢেকে সালাত পড়বে অথবা মেয়েরা যখন একাই বাড়িতে সলাদ পড়বে তখনও কি তাদেরকে পুরা শরীর মাথা মুখমণ্ডল তারপরে হাতের কবজি এগুলো সব ঢাকা লাগবেই এটা তিনি জানতে চেয়েছেন আর তিনি এ বিষয়টা আরও জানতে চেয়েছেন যে মহিলারা যখন বড় চাদর গায়ে দিয়ে সলাদ পড়বে তখন এটা কিভাবে হাত বাঁধবে কোথায় সরাসরি বুকের ওপরে অর্থাৎ চাদরের নিচ দিয়ে হাত বাঁধবে না চাদরের ওপর দিয়ে হাত বাঁধবে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই মহিলারা জামাতের সাথে সলা তাদয় করলো একাকী একই সলা তাদয় করলেও তাদেরকে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে তাছাড়া পুরা শরীর মাথার চাঁদি থেকে শুরু করে পুরা শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে যদি একটু জায়গা খালি থাকে তাহলে সালাত আর হবে না এই জন্য সালাতের ক্ষেত্রে মহিলাদের পুরা দেহটাই ঢাকতে হবে যদি দেখা যায় যে এমন জায়গায় মহিলা সালাত পড়ছে যেখানে বেগানা পুরুষ আসতে পারে অর্থাৎ তার সাথে তার সারা জীবনের মধ্যে বিবাহ বৈধ হবে এই রকম পুরুষ আসতে পারে তাহলে ওই জায়গাতে তাকে মুখমণ্ডল ঢেকেই সালাত আদায় করতে হবে এইরকম জায়গা ছাড়া অন্য জায়গাতে যেখানে কোনো প্রকার ওজন নাই সেই জায়গাতে মুখমণ্ডল ঢাকা যাবে না মুখমণ্ডল ঢাকলে সালাদ মাকরু হয়ে যাবে এই জন্য মুখমণ্ডল শুধুমাত্র গাইরে মাহারাম অর্থাৎ বেগানা পুরুষ আসার সম্ভাবনা আছে এই এইরকম জায়গাতে সালাদ পড়লে মুখমণ্ডল ঢাকতে হবে এছাড়া মুখমণ্ডল ঢাকার কোনো প্রয়োজন নেই আর যখন মহিলারা একাকি হোক আর জামাতের সাথে হোক সবসময় এই কাজটি তাদেরকে করতে হবে আর চাদরের ক্ষেত্রে রসুল সাল আলী আসসালাম শীতের সময় সলাৎ পড়ার ক্ষেত্রে চাদরের ভিতর দিয়ে হাত বেঁধেছেন এজন্য চাদরের ভিতর দিয়ে হাত বাঁধা যাবে কোনো সমস্যা নেই এটা এমন কোনো বিষয় নয় যে না দেখালে সালাত হবে না যে হাত বুকের ওপর বাঁধতে হবে তো হয়তো পুরোটাই বের করে রাখতে হবে এরকম কোনো বিষয় না যদি চাদর গায়ে দিয়ে থাকেন তাহলে পুরুষ হোক মহিলা হোক সবাই চাদরের ভিতর দিয়ে হাত বাড়তে পারবে কোনো সমস্যা হবে না এরপরে প্রশ্ন আসছে তো যাই হোক এই প্রশ্নটা বলার আগে আমি আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে যে সলাতের ক্ষেত্রে মহিলাদের পোশাকের বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে পোশাকের বিষয়টা লক্ষ্য না রাখলে সলাতের সমস্যা হবে এজন্য এটা খুব জরুরি একটি বিষয় এটা যদি না কেউ দেখে তাহলে অবশ্যই সমস্যা পোশাকের ক্ষেত্রে আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি কীরকম পোশাক পরলে সলাত হবে এবং কীরকম পোশাক পরা যাবে না তবে মহিলাদের সালাদ বা এমনিতেই পোশাকের ক্ষেত্রে আটটি শর্ত পাওয়া যায় আটটি শর্ত অবশ্যই পালন করা লাগবে যদি পোশাকের মধ্যে আটটি শর্ত না থাকে তাহলে সেটা পোশাক বলেই গণ্য হবে না সেটা উলঙ্গ পোশাক বলে গণ্য হবে যে হাদিস শহীদ মুসলিম মেসকাতের তিন হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যেটাকে উলঙ্গ পোশাক হিসাবে রসুল সাল আলী সাল্লাম উল্লেখ করেছেন তো এখানে মহিলাদের পোশাকের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে পোশাক যেন সর্বাঙ্গকে ঢেকে রাখে পুরা মাথার চাঁদি থেকে শুরু করে পুরা দেহ যেন ঢেকে রাখে এটা এটা হতে হবে পোশাক এইরকম পোশাক হতে হবে রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন তিরমিজি মিসকাতে তিন হাজার একশো নয় নম্বর আলমার আত আওরাত মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু আওরাত মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু অর্থাৎ মাথার চাঁদি থেকে শুরু করে পুরা অঙ্গই তাকে ঢেকে রাখতে হবে পুরুষের ক্ষেত্রে তেমনটি নয় পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলে তার ফরজ আদা হয়ে যায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে ফরজ হচ্ছে মাথা চাঁদি থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত এরপরে দ্বিতীয় যে শর্ত রয়েছে সেটা হচ্ছে যে পোশাক যেন পুরুষদের সাদৃশ্য না হয় পোশাক হতে হবে এমন পোশাক যেটাতে বোঝা যাবে যে হ্যাঁ মহিলা কিন্তু পুরুষের সাদৃশ্য রাখে এইরকম কোনো পোশাক পরা যাবে না এইরকম পোশাক পরলে অভিশাপের কারণ হয়ে যাবে যে ব্যাপারে হাত নির্দেশ রয়েছে সুরানোর চব্বিশ নম্বর সোরার একত্রিশ নম্বর আয়তে তিন নম্বর হচ্ছে পোশাক এমন হতে হবে যাতে পোশাকটা পাতলা না হয় একেবারে পাতলা এখন যেটা অনেকেই ব্যবহার করে পুরুষ মহিলা অধিকাংশ ক্ষেত্রে এগুলো ব্যবহার করে পাতলা পোশাক এটা ব্যবহার চলবে না মোটা পোশাক ব্যবহার করতে হবে যাতে যেমনভাবে বড় পোশাকের মাধ্যমে সর্বাঙ্গকে ঢেকে রাখা হবে ঠিক তেমনভাবে মোটা পোশাকের মাধ্যমে যাতে ভেতরের কোনো অংশ বোঝা না যায় সেই জিনিসটা খেয়াল রাখে পোশাক পরতে হবে একবার হাফসাবিন আব্দুর রহমান পাতলা একটা ওড়না পরে এসেছিলেন আইসারদুল্লাহ তালানার সামনে যখন আইসারদ তালানা দেখলেন যে এই মেয়ে পাতলা পোশাক পরে এসেছে পাতলা ওড়না তখন তার ওড়নাটাকে তিনি নিয়ে একবারে ছেড়ে ফেললেন তারপরে তাকে একটা মোটা ওড়না উপহার দিলেন এই হাদিসটি রয়েছে মোয়াত্তা মালেকের তিন হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস এবং মিসকাতে চার হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাতলা পোশাক চলবে না মোটা পোশাক পরতে হবে এবং যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই যাদের প্রতি আপনি ক্ষমতা রাখেন তাদেরকে আপনি মোটা পোশাক কিনে দিবেন যদি দেখেন যে এই অবস্থা তাহলে অবশ্যই কিনে দিতে হবে চার নম্বর হচ্ছে পোশাক যেন ঢিলে ঢালা হয় আটো সাঁটো পোশাক পরা যাবে না যে পোশাকের মাধ্যমে বোঝা যাবে যে অঙ্গ অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গিগুলো বোঝা যাবে এইরকম পোশাক হওয়া যাবে না পোশাক হতে হবে এমন যে ঢিলে ঢালা পোশাক হতে হবে এখন বর্তমানে মেয়ে রাজ্যে সব বোরখাগুলো পরে থাকে এগুলো দেখলেই তো আশ্চর্য লাগে যে আসলে এগুলো পরে কেমন করে তারা কি বুঝে না যে আসলে আমরা কী করছি বড় এবং ঢিলে ঢালা পোশাক যেখানে হয়তো বা দুইজন আঁটতে পারে এইরকম বোরখা পড়তে হবে যাতে বুঝতে না পারা যায় আল্লাহ রবুল আলমিন ভালো পোশাক বড়ো পোশাক পরার জন্য বলেছেন এখন মানুষজন বোরখা পরছে এটা দেখে কেউ যদি মনে করে যে বোরখা পরে ইফটেজিংয়ের শিকার হচ্ছে তাহলে বোরখা পরে লাভ কী হচ্ছে জি বোরখা পরে ইফটেজিংয়ের শিকার হচ্ছে নিজের দোষে হচ্ছে আল্লাহ রবুল আলমিন তো বড় পোশাক পরতে বলেছেন ঢিলে আলো পোশাক পরতে বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলি তো ওইটাই বলেছেন কিন্তু বোরখা পড়ছেই কিন্তু এমন বোরখা পরছে যেটা টাইট ফিট স্কিন টাইট বোরখা তো এগুলো এগুলো পোশাক হিসাবে গণ্য হবে না পাঁচ নম্বর হচ্ছে যে পোশাকে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না মহিলারা পোশাক এমন হতে হবে যেটা সুগন্ধি মুক্ত অবস্থায় থাকতে হবে সুগন্ধি যুক্ত নয় সুগন্ধি লাগালে রসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে যদি ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটে তাহলে সে মহিলা ব্যবিচারী হিসেবে গণ্য হবে কোনো পুরুষ যদি তার সেন্ট তার গায়ে থেকে সেন্ট পাই তাহলে মহিলা ব্যবচারী হিসেবে গণ্য হবে যে হাদিস আবুদাউদের চার হাজার একশো নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে ছয় নম্বর হচ্ছে লেবাস বা পোশাকটা হতে হবে মুসলমানদের পোশাক এটা যেন কাফেরদের সাথে কখনোই অনুকরণীয় বা অনুসরণীয় না হয় রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন মাংতা সব্বাহ কবিন ফাহিন হুম যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে কেমতের দিন তার হাসর হবে আবুদাওদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস সুতরাং পোশাক হতে হবে মুসলমানের পোশাক আজকে অনেক মহিলারা অনেক পুরুষরা সিনেমা দেখছে আর নাটক দেখছে দিয়ে তাদের অনুসরণ করার চেষ্টা করছে যদি তাদের অনুসরণ করেন তাহলে পরকাল হারাবে সাত নম্বর হচ্ছে তা যেন পুরুষের পোশাকের মতো না হয় পোশাক হতে হবে নারীর নারীর পোশাক নারীর মতন হবে পুরুষের পোশাকের সাদৃশ্য গ্রহণ করা যাবে না যারা পুরুষের পোশাকের সাদৃশ্য গ্রহণ করবে এবং যেসব পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করবে তাদেরকে রসল সাল আলী ও অভিশাপ দিয়েছেন যে হাদিস আবুদাউদের চার হাজার সাতানব্বই নম্বর হাদিস এবং ইবনে মাজার উনিশশো চার নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে আট নম্বর হচ্ছে লেবাস হতে হবে সাদাসীদের সেটা জাঁকজমক পূর্ণ হওয়া যাবে না দুঃখের বিষয় হলো সত্য যে এখন জাঁকজমক পূর্ণ পোশাক মহিলারা বেশি পড়ে যার কারণে তাদেরকে অপমানের শিকার হতে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকটা পালন করার তফিক দান করুন আল্লাহ মামিন এরপরে শেখ লায়েক ভাই সিলেট থেকে প্রশ্ন করেছেন যে সঠিকভাবে তওবা করার নিয়ম কি এটা তিনি জানতে চেয়েছেন সঠিকভাবে তওবা করার নিয়ম হচ্ছে এটাই যে আপনি এমনভাবে তবা করবেন আর কোনো দিন ওই গুণাটা করবেন না এইরকম নিয়ত রাখবেন এবং ওই পাপটা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকবেন কবিরা গুনা যেটা সেই গুনার জন্য স্বাভাবিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না যেগুলো সগিরা গুনা সেগুলো অজুর মাধ্যমে মসজিদে আসার মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে এসব পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু যেগুলো কাবিরা গুনা যেগুলো বড় ধরনের গুণা সেগুলো সাধারণভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না এগুলো এক নিষ্ঠভাবে একবারে দৃঢ়ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর বিষয় হচ্ছে বারবার ক্ষমা চাইবেন দুই নম্বর হচ্ছে যে যে পাপটা আপনি করেছেন এই পাপটা আর না করার জন্য দৃঢ়ভাবে প্রত্যয় হবেন দৃঢ়ভাবে এটার প্রতি মনোযোগী হবেন যে আমি এই পাপ আর কোনো দিন করবো না তৃতীয় বিষয়টা হচ্ছে যে এই পাপটাকে স্মরণ করে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বারবার তবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন তবে প্রত্যেকটা কাবিরা গুনার জন্য স্পেশালভাবে আলাদা আলাদাভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল আলমের কাছে এবং এই ক্ষমা শুধুমাত্র একদিন দুই দিনের জন্য নয় সারাটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য তফিক দান করুন আল্লাহ মামিন রসুল সাল্লাহসাল্লাম প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তার কোনো গুণাহ ছিল না অথচ তিনি ক্ষমা চাইতেন আর আমাদের এত গুণা অথচ আমরা আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাইতে পারি না তারপরের প্রশ্নটা হচ্ছে যারা পীর মানে তারা কোন দলিলের ভিত্তিতে পীর মানে জি যারা পীর মানে তারা কোরআনের আয়াতকে কেন্দ্র করেই তারা পীর মানে এবং কিছু হাদিস যেগুলো একেবারে বানোয়াট হাদিস যেগুলো কোরআনের হাদিসের মধ্যে সঠিকভাবে পাওয়া যায় না সেসব জাল হাদিসগুলো তারা অনুসরণ করার চেষ্টা করে আল্লাহ আলাম। তাদেরকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে কোরআনের মধ্যে সর একশো উনত্রিশ নম্বর আয়াত ইয়া ইয়াল্লাদা আমানু আমানুত্লাহ অকোনকিন হেমন্দারবন্ধ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও সত্যবাদীদের সাথে তোমরা থাকো এই আয়াতের ভিত্তিতে তারা পীরদের সাথে পীরদের মরিদ হওয়ার জন্য তারা দলিত দিয়ে থাকে যেটা সঠিক নয় সত্যবাদীদের সাথে থাকা মানে কি যারা সত্যবাদী মিথ্যা কথা বলে না তাদের সাথে থাকার কথা কিন্তু পীরপন্থীদের দাবি যেটা পীরদের সম্পর্কে আয়াত নাদিল করা হয়েছে আস্তক ফির্লাহ তুবিলা আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করেন আল্লাহ মামিন এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে আমিন সলাতে আমিন বলার সম্পর্কে কোন কোন হাদেশের মধ্যে দলিল রয়েছে তিনি বিষয়টা জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ সলাতে আমিন বলার ক্ষেত্রে রসুল সাল আলী হাসাল্লাম যেটা করেছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন হ্যাঁ ইদ আকাল ইমাম ইমাম যখন বলবে আলাইহিম আলাইহাম আল্লিন ফক ফাকাল আমিন তখন তোমরা আমিন বলো এ মর্মে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যেটা স্পষ্টভাবে হাদিস রয়েছে শৈব বখারিতে শৈব খারি জল কেরাত এই ইমাম বখারির লেখা একটা বই রয়েছে আমিন বলার পক্ষে আমিন বলার জোরে আমিন বলার জন্য ইমাম বখারি স্পেশালভাবে একটি বই লিখে গেছেন আর এ মর্মে আবুদাদুর মধ্যে নয়শো বত্রিশ এবং নয়শো তেত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আমিন জোরে বলার বিষয়টা নিয়ে আমিন জোরে বলা নিয়ে আরও স্পষ্ট হাদিস রয়েছে রসুলসাল আলী হাসাল্লাম বলেছেন যে ইহুদি কোনো কিছুর ওপরে তোমাদের প্রতি এতটা হিংসা করে না যতটা তারা হিংসা করে সালামের ক্ষেত্রে এবং আমিন বলার ক্ষেত্রে তাহলে এখানে আপনি বলবেন যে এখানে তো জোরে আমিনের কথা নাই তাহলে আমিও বলি যে এখানে তো আস্তে আমিনের কথাও নাই কারণ আস্তে আমিন বললে তো তারা শুনতেই পাবে না তাহলে তাদের হিংসা করার কি আছে সালামের বিষয়টা দেখেন সালামকে কেউ আস্তে দেয় সালাম দেয় জোরে যাতে যাকে আমি সালাম দিছি সে যেন শুনতে পাই শুনতে পেলে সে সালামের উত্তর দেবে পাশ থেকে যদি কোনো ইহুদি শোনে তাহলে সে তো হিংসা করবে কিন্তু আমিনের বিষয়টা আসতে হলো কেন মূলত এখানে যারা বাপদাদা ধর্ম মানে এবং যারা আলেমদের তাকলিদ করে অন্ধ অনুসরণ করে তাদের জন্য এ বিষয়টা অস্পষ্ট হয়ে আছে তারা এটাকে মানতে চায় না আল্লাহ রব আলমিন সবাইকে সঠিকটা মানার তফিক দান করুন আল্লাহ আমিন এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন কমেন্টে মহিলারা স্কিন কালারের মোজা পড়তে পড়লে কোনো সমস্যা হবে কি স্কিন কালার এটা স্কিন কালার বলতে কোন কালারকে বোঝানো হচ্ছে আপনি কোন কালারকে বোঝাতে চেয়েছেন জানি না তবে কালোটা ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ সাদাটা ব্যবহার করতে পারে তবে যেহেতু এটা প্রকাশ পাবে যদি প্রকাশ না পায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কালোটা ব্যবহার করলে এটাই মনে হচ্ছে পরেজ গাড়ি দিক থেকে সবচাইতে বেশি ভালো হয় আল্লাহু আলম আরেক ভাই প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সাথে ফোন কলে একটু কথা বলা যায় যে ইনশাল্লাহ পরে কথা বলবো ইনশাআল্লাহ তো যে কথাগুলো বললাম এবং প্রশ্নোত্তরে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে সঠিকটা পালন করার তফিক দান করুন আল্লাহ মামিন সর্বোপরি একটি কথা বলে রাখি দিনু ভাইদের উদ্দেশ্যে যে আমরা সবাই মানুষ আনসরদ আল্লাহ তালানু বলেছেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে কুল্লিব না আদমা খত্তাউন অন আত্মাউ বোন প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং এদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সেই ব্যক্তি যে ভুল করার পর সংশোধন করে তো এখানে আমি কথাটাই বলতে হাদিসটি হচ্ছে তিরমিজি নম্বর পৃষ্ঠা হাদিস হাদিস দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার যদি কোনো সময় ভুল হয় তাহলে আপনার পার্সোনাল ভাবে অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন এ কথা মনে করেন না যে আমিও এখানে বক্তব্য দিচ্ছি বা আমি প্রশ্ন করছি এই জন্য মনে হয় আমি সবকিছু জানি এ বিষয়টা এমন নয় ইমাম মালিক রাহেমাল্লাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন চার ভাগে তিন ভাগ প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমি জানি না তাহলে কি তার সম্মান কমে গেছে সম্মান কমেনি এই জন্য আমার অবস্থাটাও আমি সেইভাবে গ্রহণ করতে চাই যে যদি কোনো প্রশ্ন করা হয় আর আমি সেটা না জানি তাহলে অবশ্যই বলবো যে আমি জানি না আর যেগুলো বলছি সেগুলোর মধ্যে যদি কোনো ভুল আপনারা দেখতে পান সঠিক দলিলের মাধ্যমে পার্সোনালভাবে সংশোধন করে দিলে অবশ্যই আমি সংশোধন করে নেব আল্লাহ আমাদেরকে সঠিকটা পালন করার তফিক দান করুন আল্লাহ মামিন আমরা পাঁচ অক্ত সালাদ যাতে রসম সাল্লি হাসাল্লামের পদ্ধতিতে আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ মামিন আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রবুল আলমিন সকলের জীবনের খাতা মাফ করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ রবুল আলমিন সুস্থতা দান করুন একেবারে সেফাই কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মমিন অবস্থায় মারা গিয়েছেন আল্লাহ রবুল আলমিন তাদের আল্লাহ রাবুল আলমিন তাদের গোনাকে মাফ করে তাদের কবরের শাস্তিকে মাফ করে তাদেরকে যেন জান্নাতে প্রবেশ করিয়ে দেন আল্লাহ আমিন্তুবাহানকা আল্লাহম হামদিকা আসাদা আস্তক ফিরকা ও আতবাইক আসসালামু আলাইকুম আহমতুল